आकाश जुड़े सुनिनू ओई बाजी ओई बाजी तुम्हारी नाम से आकाश जुड़े तुम्हार नाम जखन ध्वनित होच्छे सेई समय शुरू हलो आपनादेर अनुष्ठान शरणागत 92.7 बिग एफएम आमी आछि आपनादेर संगे आपनादेर सौमित्र बसु বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে মঙ্গলবার 2রা জ্যৈষ্ঠ 1429 ইংরেজি 17ই মে 2022 তিথি মুখ্য চন্দ্র বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপদ পরে দ্বিতীয়া নক্ষত্র অনুরাধার সূর্যোদয়ের সময় ভোর 4:59 হয়ে 37 সেকেন্ড সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:06 হয়ে 17 সেকেন্ড आज के जन्मे वृश्चिक राशि विप्रवर्ण देवगण दिन बेला 10:46 गते देवारीगण व्हाट्सएपे चिठी पाठाबार नम्बर 9831922927 चिठीर गोड़ाय अति अवश्य एसजी लिखते हबे आर आमादेर जे फेसबुक टी आछे सेटी हलो शरणागत सौमित्र SHARANAGATA शरणागत SOUMITR सौमित्र प्रत्येक सोम बुध एवं शुक्रवार रात 9:30 समय शरणागत सौमित्र थेके आपनादेर सौमित्र बसु आपनादेर संगे कथा बोले अंतत कथा बोलबार कथा किन्तु कखनो कखनो जे व्यत्यय घटे ना एमनटा नय जेमन गतकाल घटेछे आगामीकालो घटबे आमार शालकेर विवाह उपलक्षे आमाके कलकातार बाइरे जेते हबे फले আপনাদের সঙ্গে কথাবার্তা বলা যাবে না কিন্তু মাঝে মাঝে এই রকম ব্যতিক্রমগুলো যদি দয়া করে একটু মেনে নেন তাহলে খুব ভালো হয় মেনে তো নেন আপনারা আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে আগামী রবিবারে আপনাদের রবিবারের যে শরণাগত তাতে চিঠিপত্রের বিষয় হবে অহিংসা বুদ্ধ পূর্ণিমা গেল সেই উপলক্ষে আমাদের বিষয় হবে অহিংসা অহিংসা নিয়ে আপনার অনুভূতির কথা উপলব্ধির কথা আপনার অভিজ্ঞতার কথা জ্ঞানের কথা নয় অহিংসা নিয়ে কোনো রচনা লিখতে বলছি না সেইটা যদি একটু লিখে পাঠিয়ে দেন তাহলে অনুষ্ঠানে পড়া যেতে পারে সেটা অনেকটা সময় দেওয়া হচ্ছে এক সপ্তাহ শুক্রবার সন্ধ্যের মধ্যে লেখাটা আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই 250 শব্দের মধ্যে এবারে তাহলে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন আপনারা জানেন সেই পুরাণ চিরন্তন অনুষ্ঠানে পিতৃভক্ত পাঁচজন ছেলের কথা বলবো আজকে পদ্মা মহাপুরাণে এই কাহিনীটি রয়েছে তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু শুরু হবে পুরাণ চিরন্তন তার আগে গান চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পদ্মা মহাপুরাণের একটি গল্প বলি আপনাদের শিব শর্মা নামে একজন মানুষ মহাযোগী দেবজ্ঞ মানুষ তিনি যোগ বলে যা ইচ্ছে তাই করতে পারতেন তার পাঁচ ছেলে তাদের নাম হচ্ছে যজ্ঞ শর্মা বেদ শর্মা ধর্ম শর্মা বিষ্ণু শর্মা আর সোম শর্মা তো তার মনে হলো যে এই পাঁচ ছেলে তো পিতৃভক্ত আমি জানি কতটা পর্যন্ত পিতৃভক্ত বাবার জন্য কতটা কি করতে পারে সেটা একটু দেখি করে তিনি একটা কাজ করলেন তিনি ওই যজ্ঞ বলে তার স্ত্রীকে মেরে ফেললেন মানে স্ত্রীর জ্বর হলো অসুখ হলো তারপর স্ত্রী মারা গেল তো ছেলেরা তো মায়ের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছে তো শিব শর্মা যজ্ঞ শর্মাকে বললেন যে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি তুমি তোমার এই মৃত মায়ের একটা অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে চারপাশে ছড়িয়ে দাও অদ্ভুত দাবি বা অদ্ভুত আদেশ বলতে পারি কিন্তু যজ্ঞ শর্মা কোন রকমের কোনো প্রশ্ন করলেন না নীরবে বাবা যা বলেছিলেন তাই করলেন অর্থাৎ মায়ের দেহ কেটে টুকরো টুকরো করে নানান দিকে ছড়িয়ে দিলেন বেশ এতে একটা পরীক্ষা হলো এবং সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেন যজ্ঞ শর্মা প্রথম ছেলে দ্বিতীয় ছেলে বেদ শর্মা
তিনি বললেন যে বেদ শর্মা তোমাদের মা তো মারা গেছে কিন্তু এই কাছাকাছি একটি সুন্দরী মেয়ে আছে, বলা বাহুল্য সেই সুন্দরী মেয়েটিকে ওই শিব শর্মা নিজেই যোগবলে তৈরি করেছিলেন। ওই মেয়েটার জন্য আমার মন খুব পুড়ছে, আমার আমি কামানলে দগ্ধ হচ্ছি, তুমি ওই মেয়েটিকে আমার কাছে এনে দাও। বেশ, বেদ শর্মা কোনো প্রশ্ন না করলে করে সেই মেয়েটির কাছে গেলেন, গিয়ে তাকে বললেন এই এই ব্যাপার। তো মেয়েটা বললেন না 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 না, আপনার বাবা বৃদ্ধ হয়েছেন, আমি নবযৌবনা, আমি তাকে সঙ্গ দিতে পারবো না, আমি বরং আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আপনি আমাকে গ্রহণ করুন। তো বেদ শর্মা বললেন ছি 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 ছি, এ কথা শোনাও পাপ, আপনি এরকম বলবেন না, আপনি চলুন আমার সঙ্গে চলুন, আমার বাবা আপনাকে আহ্বান করেছেন। তো সেই মেয়েটা বলল যে না, আমি তো ওরকম করে যাব না, আচ্ছা দেখি আপনি কি করতে পারেন, আপনি কি ইন্দ্র এবং শিব এই দুজনকে আমার সামনে নিয়ে আসতে পারেন, তাহলেই আমি যেতে পারি। তো বেদ শর্মা বললেন ঠিক আছে, বলে তপস্যা করতে বসলেন। তপস্যায় ইন্দ্র এবং শিব দুজনেই তার সামনে এসে উপস্থিত হল, মেয়েটি তাদের দেখল। তো মেয়েটা বলল যে হ্যাঁ, তোমার তপবল তো দেখলাম, বেশ আমার আর একটা শর্ত আছে, তুমি যদি তোমার মাথা কেটে দিতে পারো তাহলে আমি তোমার পিতার অনুগামিনী হতে পারি, নিজের হাতে নিজের মাথা কেটে ফেলতে হবে। বেদ শর্মা বললেন বেশ তাই হবে, বলে নিজের হাতে নিজের মাথা কেটে সেই মেয়েটিকে দিলেন। সেই মেয়েটি গিয়ে শিব শর্মা ওদের বাবা, সে বাবাকে দিয়ে বলল এই বেদ শর্মা এইরকম করে নিজের হাতে নিজের মাথা কেটে আমাকে দিয়েছেন। তাহলে এই হল দ্বিতীয় ভাইয়ের যে পিতৃভক্তি তার নমুনা। এবার তৃতীয় ভাই ধর্ম শর্মা। ধর্ম শর্মাকে শিব শর্মা বললেন যে তুমি এটা নাও, এই কাটা মাথাটা নাও, নিয়ে তপস্যা করো, একে আবার জীবন্ত করে তুলতে হবে। ধর্ম শর্মা তপস্যা শুরু করলো, যমরাজকে ডাকতে লাগলো এক মনে। তো যমরাজ তার সামনে আবির্ভূত হলেন, ধর্ম শর্মা বলল, তো যমরাজ বললেন বেশ ঠিক আছে, আমি তোমাকে এই বর দিচ্ছি, তুমি ওই কাটা মাথাটা নিয়ে দেহের সঙ্গে লাগিয়ে দাও, তাহলে বেদ শর্মা আবার জীবিত হয়ে যাবে। পিতৃভক্তির গল্প, খুব কড়া গল্প যাকে বলে আর কি, তাই না? গল্পটা শেষে একটা দুটো কথা বলবো আপনাদের, কিন্তু আপাতত গান শোনাবো 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু এখনো পর্যন্ত আরো বাকি দুই ভাইয়ের পিতৃভক্তির কথা আছে, সে কথায় গানের পর। ধর্ম শর্মা তো বেদ শর্মাকে এইরকম করে বাঁচিয়ে দিল, 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা শুনলেন আপনারা। এবারে বেদ শর্মাকে নিয়ে শিব শর্মার কাছে এলো ওই আমাদের ধর্ম শর্মা, এসে বাবাকে বলল যে আমি এই বেদ শর্মাকে আবার বাঁচিয়ে দিয়েছি, আপনি আপনার পুত্রকে গ্রহণ করুন। বেশ, তাহলে এর পরের যে চতুর্থ পুত্র বিষ্ণু শর্মা, তার পরীক্ষা কিভাবে হবে? বাবা শিব শর্মা বিষ্ণু শর্মাকে বললেন যে দেখো, আমি তো বৃদ্ধ হয়েছি, আমার সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে, কিন্তু এই যে মেয়েটি, আমি তো এই কামিনীর সঙ্গ লাভ করতে চাই, তো আমি যাতে একে লাভ করি তার জন্য তুমি একটা কাজ করো, তুমি দেবতাদের কাছ থেকে অমৃত নিয়ে চলে এসো। কোনো প্রশ্ন নেই ছেলের, বেশ অমৃত নিয়ে চলে আসবে, বলে সে তো স্বর্গের দিকে যাচ্ছে অমৃত নিয়ে আসবার জন্য। এদিকে অমৃত নিয়ে আসবার জন্য যাচ্ছে, এটা তো টের পেয়ে গেছেন দেবতারা, দেবরাজ ইন্দ্র টের পেয়ে গেছেন, তখন কি হবে? যে অমৃত নিয়ে চলে আসবে তাকে তো ঠেকাতেই হবে, কি করে ঠেকাতে হবে? তো দেবরাজ ইন্দ্রের প্রথম যে অস্ত্রটা, সেই অস্ত্রটা তিনি প্রয়োগ করলেন, তিনি অপ্সরা মেনকা তাকে পাঠিয়ে দিলেন। সে মেনকা গিয়ে তার সামনে নানান রকম সব ছলাকলা করতে লাগলো, নানান রকম করে তাকে আহ্বান করতে লাগলো, নানান রকম করে গান করতে লাগলো, তাকে লোভ দেখাতে লাগলো, ইত্যাদি ইত্যাদি সব করতে লাগলো। বিষ্ণু শর্মা বুঝতেই পেরেছে যে তাকে তার
যে উদ্দেশ্য সেইখান থেকে ভ্রষ্ট করবার জন্য মেনকা এই সমস্ত কাজ করছে এবং সেটা ইন্দ্র করাচ্ছেন বা দেবতারা করাচ্ছে সেটা বুঝতেই পেরেছে। বিষ্ণু শর্মা মেনকার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, মেনকা সামনে এসে দাঁড়িয়েছে। তখন বিষ্ণু শর্মা বলছে, শোনো, আমি বাবার জন্য ইন্দ্রলোকে যাচ্ছি, দেবতাদের চরিত্র আমার অজানা নয়, তোমার চরিত্র আমি খুব ভালোভাবে জানি, কিন্তু বিশ্বামিত্র মুনিটুনি তোমার রূপে মুগ্ধ হতে পারেন, আমি শিব শর্মার ছেলে, যোগ তপসিদ্ধ, আমি এ সমস্ত মহাদোষ জয় করে ফেলেছি, তুমি যাও, তুমি অন্যদিকে যাও, যাও। তো মেনকা পারল না, ইন্দ্র নানান রকম ভাবে ভয় দেখাতে লাগলেন তাকে, কিন্তু সে সমস্ত ভয় দেখিয়েও কোনো কাজ হল না। তো এরকম করতে করতে গিয়ে শেষ পর্যন্ত বিষ্ণু শর্মার মনে হলো, আমি ইন্দ্রকেই বিনাশ করে দেব, এবং তপস্যা করে তেজপ্রভাব আছে যার, সে তো ইন্দ্রকেও বিনাশ করতে পারে। সেরকমই যখন অবস্থা, তখন ইন্দ্র তার সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে, তুমি বলো তুমি কি বর চাও। তো বিষ্ণু শর্মা বলল যে, বেশ ঠিক আছে, আপনি আমাকে বর দান করতে চেয়েছেন, খুব ভালো কথা, আপনি আমাকে অমৃত দান করুন, আর আমার মনের মধ্যে যেন অবিচল পিতৃভক্তি থাকে। ইন্দ্র তাকে বর দিলেন, অমৃত দিলেন, সেই অমৃত নিয়ে বিষ্ণু শর্মা এসে তার বাবার হাতে তুলে দিলেন। এইবারে বিষ্ণু শর্মা যখন অমৃতটা এনে দিলেন, শিব শর্মা বললেন, বাহ খুব ভালো, তোমরা সত্যি সত্যি পিতৃভক্ত। এবং তখন শিব শর্মাও যোগ বলে তার মাকে বাঁচিয়ে দিলেন। কিন্তু একজন ছেলের পরীক্ষা তো বাকি আছে, সোম শর্মা, ছোট ছেলে। ছোট ছেলেকে শিব শর্মা বললেন যে, এই অমৃতের কুম্ভটা তোমাকে দিচ্ছি, তুমি এটাকে রক্ষা করবে, আজকেই আমি তোমাদের মায়ের সঙ্গে তীর্থযাত্রায় বার হব, নানান তীর্থ ঘুরে বেড়াবো, 10 বছর পরে ঘরে ফিরে আসবো, তার মধ্যে তুমি এই কুম্ভটাকে রক্ষা করবে। তো চলে গেলেন তীর্থ ভ্রমণে, সোম শর্মা কুম্ভটাকে রক্ষা করে, অমৃতের কুম্ভটাকে রক্ষা করে। 10 বছর বাদে ফিরে আসবার সময় মনে হলো, ওহ, ছোট ছেলের পিতৃভক্তিটাকে তো পরীক্ষা করা হয়নি। বেশ, করে তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে, তারা দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনেই কুষ্ঠরোগগ্রস্ত হলেন, সেই অবস্থায় ঘরে ফিরে এলেন। তা সোম শর্মা তো একবারে দিন রাত সেই অমৃত কুম্ভ রক্ষা করেছে, শিব শর্মা যখন ওই রকম অবস্থায় কুষ্ঠরোগগ্রস্ত অবস্থায় ঘরে ফিরলেন, তখন সোম শর্মা খুব দুঃখ পেল, করে বাবা মাকে প্রণাম করে বলল যে, আপনাদের এরকম কি করে হলো। তা শিব শর্মা বললেন, তুমি দুঃখ করো না, ঠিক আছে, তুমি যদি পূর্ণ ইচ্ছে করো তাহলে আমাদের দুজনে সেবা শুশ্রূষা করো। হ্যাঁ তাই করব। করে তো সেবা শুশ্রূষা করছে, মানে কোথাও কোনো খুঁত নেই, কোথাও কোনো কিছু নেই। তো শিব শর্মা পরীক্ষা করবার জন্য বিষ্ণু শর্মাকে খুব গালমন্দ করছেন, কি সেবা হচ্ছে না, এইরকম ব্যবহারে আমরা তুষ্ট নই, বলে একটা লাঠি দিয়ে ছেলেকে মারতে লাগলো। কিন্তু সোম শর্মা আগের মতোই সেবার শুশ্রূষা করছে। তখন মায়া বলে শিব শর্মা সেই অমৃত কুম্ভ থেকে অমৃত হরণ করে বললেন যে, ও, এতদিন আমার মনে ছিল না যে আমার বাড়িতেই অমৃত আছে, এই অমৃত পান করলে তো আমি নীরব হতে পারি, অমৃত এনে দেব। সেই অমৃত আনতে গিয়ে সোম শর্মা দেখে কুম্ভ আছে কিন্তু তাতে অমৃত নেই। ভাবছে যে, তাহলে কি আমার পাপের ফলে অমৃত কুম্ভ অমৃত শূন্য হয়েছে। বাবা আমি যদি তাকে এই কথাগুলো বলি, তখন সে মনে মনে বলল, আমার সত্য প্রতিষ্ঠা, গুরু শুশ্রূষা, তপস্যা, এই সমস্ত যদি সত্য ধর্ম রক্ষা করে থাকে তাহলে এই কুম্ভ অমৃতযুক্ত হোক। সোম শর্মার এই চিন্তায় সেই কুম্ভ আবার অমৃতপূর্ণ হয়ে গেল। এইভাবে 5 পুত্রের পিতৃভক্তির পরিচয় নিলেন শিব শর্মা, আবার সব আগের মতো হয়ে গেল, তারা কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে গেলেন, বা ওটা তো পুরোটাই ছলনা ছিল। এই হলো মহাপদ্মা পুরাণের গল্প।
কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরাণে যাই বলা হোক না কেন, এতটা পিতৃভক্তি এবং পিতৃভক্তির জন্য এতটা অন্যায় করা, এটা কি আজকের দিনে আমরা মানব না মানব না? এই প্রশ্ন রেখে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠের অনুষ্ঠানে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আনন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। পাঠ করছিলাম মানুষের যথার্থ স্বরূপ এই প্রবন্ধটি, তার বেশ খানিকটা অংশ পড়া হয়েছে, বাকি খানিকটা অংশ শোনাই আপনাদের। শুনুন, এখন এই আত্মা ও উহার স্বরূপ সম্বন্ধে প্রশ্ন উঠিতে লাগিল। শরীর ও মন হইতে পৃথক এই আত্মার স্বরূপ কি? অনেক বাদ প্রতিবাদ হইতে লাগিল, নানাবিধ সিদ্ধান্ত ও অনুমান হইতে লাগিল, নানা প্রকার দার্শনিক অনুসন্ধান চলিতে লাগিল। এই আত্মা সম্বন্ধে তাহারা যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, আপনাদের নিকট সেগুলি বর্ণনা করিতে চেষ্টা করিব। ভিন্ন ভিন্ন দর্শন এই একটি বিষয়ে একমত দেখা যায় যে, আত্মার স্বরূপ যাহাই হোক, উহা কোন আকৃতি নাই, আর যাহার আকৃতি নাই তাহা অবশ্যই সর্বব্যাপী হইবে। কাল মনের অন্তর্গত, দেশ ও মনের অন্তর্গত। কাল ব্যতীত কার্যকারণ ভাব থাকিতে পারে না, ক্রমানুবর্তিতার ভাব ব্যতীত কার্যকারণ ভাবও থাকিতে পারে না। অতএব দেশ ও কাল ও নিমিত্ত মনের অন্তর্গত, আর এই আত্মা মনের অতীত ও নিরাকার বলিয়া উহাও অবশ্য দেশ ও কাল ও নিমিত্তের অতীত। আর যদি উহা দেশ ও কাল ও নিমিত্তের অতীত হয়, তাহা হইলে উহা অবশ্য অনন্ত হইবে। এবার হিন্দু দর্শনের চূড়ান্ত বিচার আসিল, অনন্ত কখনো দুইটি হইতে পারে না। যদি আত্মা অনন্ত হয়, তবে একটিমাত্র আত্মাই থাকিতে পারে, আর এই যে অনেক আত্মা বলিয়া বিভিন্ন ধারণা রহিয়াছে, তোমার এক আত্মা আমার আর এক আত্মা, ইহা সত্য নহে। অতএব মানুষের প্রকৃত স্বরূপ সেই এক অনন্ত ও সর্বব্যাপী, আর এই ব্যবহারিক জীব মানুষের প্রকৃত স্বরূপের সীমাবদ্ধ ভাব মাত্র। এই হিসাবে পূর্বোক্ত পৌরাণিক তত্ত্বগুলিও সত্য হইতে পারে যে, ব্যবহারিক জীব যত বড় হউন না কেন, তিনি মানুষের ওই অতীন্দ্রিয় প্রকৃত স্বরূপের অস্ফুট প্রতিবিম্ব মাত্র। অতএব মানুষের প্রকৃত স্বরূপ আত্মা কার্যকারণের অতীত বলিয়া, দেশকালের অতীত বলিয়া অবশ্যই মুক্ত স্বভাব। তিনি কখনো বদ্ধ ছিলেন না, তাহাকে বদ্ধ করিবার শক্তি কাহারও নাই। এই ব্যবহারিক জীব এই প্রতিবিম্ব দেশ ও কাল ও নিমিত্তের দ্বারা সীমাবদ্ধ, সুতরাং তিনি বদ্ধ। অথবা আমাদের কোন কোন দার্শনিকের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, বোধ হয় তিনি যেন বদ্ধ হইয়া রহিয়াছেন, কিন্তু বাস্তবিক তিনি নন। আমাদের আত্মার ভিতরে যথার্থ সত্য এইটুকু, এই সর্বব্যাপী অনন্ত চৈতন্য স্বভাব। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ফিরে আসব স্বামী বিবেকানন্দের যিনি গুরু, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথায়। ফিরে আসব গানের পর। গোপালের মায়ের কথা আপনাদের মনে আছে? বলেছিলাম তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই যে গোপালের মা, সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে গোপাল জ্ঞানে পুজো করত। পুজো মানে কি, বাচ্চা ছেলেকে যেমন করে লালন পালন করে সেই রকম করে, আর গোপালকেও দেখত, মানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে। তো শ্রীমার কাছে নবদখানায় বসে গোপালের মা জপ করছে, জপ শেষ হয়েছে, প্রণাম করে উঠছে, ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর ওই পঞ্চবটির ধার থেকে ফিরছেন, দেখা হতেই জিজ্ঞেস করলেন, তুমি এখনো তো জপ করো কেন? জপ করব না, বিউভলের মতো তাকিয়ে আছে গোপালের মা। আমার কি সব হয়েছে বলো কি, মানে ঠাকুর বলছেন কিন্তু বিশ্বাস করা যায় না তো। ঠাকুর বললেন, তোমার নিজের জন্য সব হয়ে গেছে,
তবে বলে নিজের দিকে তাকাচ্ছেন ঠাকুর, নিজের শরীরের দিকে তাকিয়ে বলছেন, তবে যদি এই শরীরটা ভালো থাকবে বলে করতে চাও তো করো। বেশ, তবে তাই হোক, আর নিজের জন্য নয়, যা করবো এবার থেকে সব তোমার জন্য করব গোপাল, তোমার জন্য। থলেমালা গঙ্গায় ফেলে দিল গোপালের মা, শুধু হাতে জপ করে। তা কি ভেবে আর একটা মালা নিল, না নিজের জন্য নয়, গোপালের কল্যাণে মালা ফেরায়। কিন্তু কই আগের মতো তো গোপাল দর্শন হয় না যখন তখন, যখন দেখে তখন তো রামকৃষ্ণ মূর্তি দেখে, সেই বালকের বেশ কোথায়? দুটো হাঁটু আর হাত মাটিতে, আর এক হাতে নবনী ভিক্ষা চাইছে, সে গোপাল কোথায়? একদিনে সে কেঁদে পড়ল ঠাকুরের কাছে, বলো গোপাল তুমি আরে কি করলে, আমার কি অপরাধ হলো, কেন আমি তোমাকে সেই আগের মতো গোপাল মূর্তিতে দেখি না? ঠাকুর বললেন, সর্বক্ষণ অরূপ দর্শন করলে কলিতে শরীর থাকে না। আর শরীর দিয়ে কি হবে? না, তুমি বাৎসল্যরতির উদাহরণ, তোমাকে সংসারে থাকতে হবে। সংসারে যারা থাকে তারা বুঝুক, শিশু সেবার মধ্যেই ঈশ্বর সেবা। শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। ঈশ্বরের সেবা, যে কথা গোপালের মায়ের সূত্র ধরে বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার একটা উদাহরণের কথা বলি আপনাদের। একটি ভক্ত মেয়ে এসেছে, তো তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে, আচ্ছা বেশ, তুমি তোর কার মুখখানি মনে পড়ে বলো তো, সংসারে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো বলো। তো সে মেয়েটা বলে, ছোট একটি ভাইপোকে খুব ভালোবাসি, তার কথা খুব মনে পড়ে। আহা, তবে তাকেই গোপাল ভেবে খাওয়াও পড়াও সেবা করো, তার মধ্যেই গোপাল রূপী ভগবানকে দেখো। আরে তাকে যে সেবা করবে মানুষ ভেবে করবে কেন, ভগবান ভেবে করো। যেমন ভাব তেমনি লাভ, তুমি যদি তাকে ভগবান বলে ভাবো তাহলে সে ভগবান হয়ে গেল, তোমার ভগবানের উপাসনা করা হয়ে গেল। বলরাম বোসের বাড়িতে ঠাকুর এসেছেন রথের সময়, বার বাড়ির দোতলায় চক মেলানো বারান্দায় ঠাকুর রথ টানবেন, কীর্তন করবেন, কিন্তু খালি এদিক ওদিক তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। এত লোক এসেছে, সে কই গো, সে আসেনি, সে কই, কি কি কার কথা বলছেন ঠাকুর, কার কথা? ও সেই কামারহাটির বামুনের মেয়ে, যার কাছে গোপাল হাত পেতে খেতে চায়। সে একটি মেয়ে, সেদিন কি দেখে শুনে উন্মাদ হয়ে ঠাকুরের কাছে এসে উপস্থিত। তো তাকে একটু খাইয়ে দাইয়ে নানান রকম করে একটু ঠান্ডা করা হলো, বলা হলো যে তুই থেকে যা, থেকে যা রাত্রিরে থেকে। না না না, আমি থাকবো না, আমি থাকবো না। যাওয়ার সময়ও তেমনি উন্মাদ, গায়ের কাপড় মাটিতে লুটিয়ে পড়ছে, হুঁশ নেই। তো ঠাকুর বলছেন, ওগো ওই সেই কামারহাটির সেই মেয়ে, তাকে একবার আনতে পাঠাও না। তো বলরাম বসু বলে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি, বলে কামারহাটিতে লোক পাঠানো হলো। সে লোক কামারহাটিতে যাবে, ফিরে আসবে, তাকে বলবে, নিয়ে আসবে। এদিকে করতে করতে সন্ধে হয় হয়, ঠাকুরের ভাবাবেশ হল একেবারে বালগোপালের ভাব, হামা দিচ্ছেন, দুই হাঁটু আর এক হাতে, অন্য হাত সামনে বাড়িয়ে আছেন, মা যশোদা ননী দে, ননী দে। যশোদা কৃষ্ণকে স্তন্ন দিচ্ছে, শিশুকৃষ্ণ। হঠাৎ শিশু হাই তুলল, আর পুত্রের মুখের ভেতরে যশোদা দেখল সমস্ত বিশ্ব। আরেকদিন বলরাম এসে নালিশ করলো মায়ের কাছে, মা কৃষ্ণ মাটি খেয়েছে। কৃষ্ণ বলছে, না মা খাইনি মাটি, বিশ্বাস হচ্ছে না, দেখাচ্ছি তবে, হাঁ করে দেখো। এ কি স্বপ্ন না দেব মায়া, মুখের মধ্যে আবার সেই বিশ্বরূপ। যশোদা কৃষ্ণের মুখের মধ্যে সেই মায়া, সেই সেই বিশ্বরূপ দেখল। মনে মনে ভাবল, এই এই আমার স্বামী, এই আমার পুত্র, এই 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 সবকিছু আমার, এই সবকিছু আমার, এই যা কিছু দেখছি সব মায়া, সব মায়া, সব মায়া, মিথ্যে, সব মিথ্যে মিথ্যে।
তো ঠাকুরেরও ভাবাবেশ হয়েছে, দরজায় গাড়ি এসে দাঁড়াল। গোপালের মা, গোপালের মা কি বলতো? গোপালের মা বলতো, আমি বাপু অমন কাঠ হয়ে যাওয়া ভালোবাসি না, আমার গোপাল হাসবে খেলবে বেড়াবে দৌড়বে, ও মা এ কাঠ, আমার অমন গোপালে কাজ নেই। বলে ঠাকুরের গা ঠেলছে, ও বাবা তুমি অমন হলে কেন গো? এই যে মাতৃভাব সন্তান ভাব, এই হলো সাধনের শেষ কথা বা সহজ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, আমি জীবত্ব বুঝি না, ঈশ্বরত্ব বুঝি না, কাকে বন্ধন বলে কাকে মুক্তি বলে, জ্ঞান ভক্তি ওসব বুঝি না, আমি বুঝি একমাত্র তোমাকে, মাকে। তোমার কোলে যদি উঠতে পারি তবে ঈশ্বরকে পাব। 92.7 BFM এ শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। বা বলরাম বসুর বাড়িতে তিন দিন কাটিয়ে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে আসছেন, সঙ্গে গোপালের মা আছেন। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, আর বলা বাহুল্য গোপাল মায়ের কথা। তো ঠাকুরের নৌকোতে গোলাপ মা, গোপালের মা, আরো একটি দুটি ভক্ত তত্ত্ব রয়েছেন। গোপালের মায়ের হাতে একটা পুঁটলি, ওই বলরামের বাড়ির মেয়েরা বেঁধে দিয়েছে, ওই খানদুই কাপড়, হ্যাঁ কিছু হাতা খুন্তি, এইসব আর কি। তো পুঁটলি থেকে ঠাকুর মহা বিরক্ত, গোপালের মাকে সরাসরি কিছু বলছেন না, বলছেন গোলাপ মাকে আরেকজন, কিন্তু ওই গোপালের মাকে ঠেস দিয়ে দিয়ে বলছেন, বলছেন বুঝলে গোলাপ মা, যে ত্যাগী সেই ভগবানকে পায়, যে লোকের বাড়িতে খেয়ে দিয়ে শুধু হাতে চলে আসে ভগবানের কৃপা তার উপরেই পড়ে, বলছেন আর বারে বারে সেই পুঁটলির দিকে কটাক্ষ করছে। তা গোপালের মায়ের খুব খারাপ লাগছে, খুব লজ্জা করছে, খুব কষ্ট হচ্ছে, তার মনে হলো পুঁটলিটা ফেলে দিই গঙ্গা জলে, কিন্তু তাই বা কেন, দক্ষিণেশ্বরে পৌঁছে কাউকে বিলিয়ে দেবো না হয়। দক্ষিণেশ্বরে পৌঁছেই সোজা চলে গেল নবতে, শ্রীমাকে বললে, ও বৌমা গোপাল এই সমস্ত জিনিসকে পুঁটলি করে এনেছি বলে রাগ করেছে, এখন উপায় কি, এসব ভাবছেন নিয়ে যাব না, এখানে বিলিয়ে দিই কাউকে। শ্রীমা বললেন, উনি বলুন গে, তুমি শোনো না, তোমার দেবার তো কেউ নেই, তুমি কি করবে মা, দরকার বলেই তো এনেছ। শ্রীমার এই কথা শুনে গোপালের মায়ের বুক জুড়িয়ে গেল, তো মনে যখন উঠেছে একখানা কাপড় দান করে দিল, আরো এটা ওটা সেটা দু একটা, ঠাকুরের জন্য নিজের হাতে রাঁধল। কে জানে ঠাকুর নেবেন কি না। শ্রীমা ইঙ্গিত করছেন নবদ থেকে ঠাকুরকে, না নিয়ে ঠাকুরের উপায় আছে, গরিব মানুষ চেয়ে ভিক্ষে করে আনেনি তো, আর যা পেয়েছে তার থেকে তো দান করে দিয়েছে অপরকে। এরকম কঠোরে ভালোবাসায় মেশানো ঠাকুরের গল্প, শ্রীমার গল্প, 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র, ফিরে আসছি গানের পর। চমৎকার একটা চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। প্রাণের ঠাকুর, আমায় মনে পড়ে সেই 10 বছরের বালিকা, প্রথম তোমাকে চিনলাম, দাদু দিদার কাছে গিয়ে একটা রবীন্দ্রনাথের রচনাবলী হাতে পাই, হিন্দির অক্ষর মিলিয়ে মিলিয়ে বাংলা পড়তে শিখেছিলাম একটু একটু, অনেক কষ্টে বার চারেক পড়ে উদ্ধার করেছিলাম তোমার গল্প ক্ষুধিত পাষাণ, তফাৎ যাও, খুব রোমাঞ্চ হয়েছিল সেই শুরু। তারপর বাবার কলকাতার বদলি, রবীন্দ্র রচনাবলী কেনা, বাংলা মাধ্যমেই ভর্তি হই সপ্তম শ্রেণীতে, জাতীয় সঙ্গীত যেটা গেয়ে এসেছি ওটা তোমার লেখা, তোমার ছবিগুলো দেখতাম, খুব আকর্ষণ করত আমায়, কত ছড়া, তারপর ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, আমাকে মা বাবা খুকু বলে ডাকত, আমি ভাবতাম তুমি বুঝি আমায় উদ্দেশ্য করে লিখেছিলে, আমাদের বাঙালিদের গর্ব অস্তিত্ব সমস্তই তোমাকে ঘিরে, আমাদের পরিচিতি সম্মান তুমি বিনা ভাবতেই পারি না,
এখন বাংলা ভাষা ভারী সংকটে, কেউ আর সন্তানকে বাংলা শেখাচ্ছে না। আমি আমার দুই মেয়েকে বাংলা নিজে উদ্যোগ নিয়ে শিখিয়েছি। আশীর্বাদ করো প্রাণের ঠাকুর, বাংলা ভাষার অস্তিত্বে যেন কোনো ভাটা না পড়ে। এটি তোমার পাগলি মেয়ে খুকু। ভারী মিষ্টি চিঠিটি, ভারী মিষ্টি, ভারী আন্তরিক। ঠিক মনে হয় সুদূর কোনো রবীন্দ্রনাথকে নয়, একেবারেই খুব আপন কোনো মানুষকে এই চিঠিটা দেওয়া হচ্ছে। খুব চমৎকার চিঠি, মানে আমার তো তাই লেগেছে। আপনাদের কিরকম লেগেছে? এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে, বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা বাইরে দূরে। দেহরাদূন থেকে অল্প দূরে একটা আশ্চর্য মন্দির ঘুরে ঘুরে দেখছি আমরা, লাখামণ্ডল মন্দির। বহু প্রাচীন এই মন্দির, আর কত যে অজস্র গল্প কাহিনী ছড়ানো আছে এই মন্দির বা মন্দির মণ্ডলকে ঘিরে, তার কোনো সীমা সংখ্যা করা যাবে না। এবং সেই সমস্ত গল্প পুরাণকে নিয়ে, যতুগৃহ দাহ, যুধিষ্ঠিরের তৈরি শিবলিঙ্গ ইত্যাদি 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 ইত্যাদি। তার দুজন মা কালী, পথের বিপদ দূর করেন এক মা কালী, তার মূর্তি আছে এখানে। অসুখ বিসুখ দূর করেন এক মা কালী, তার মূর্তি আছেন এখানে। অসুখ বিসুখের যিনি মা কালী, তার বেদির নিচে একটা ছোট ঠোকরের মতন আছে, কুলুঙ্গি বলতে পারেন, সেইখানে দুটি খড়গের মতো রাখা আছে, দেখেই বোঝা যায় খুব প্রাচীন। আরো কে কে আছেন এইরকম দেখি তো? হ্যাঁ, একটু এগিয়ে আসুন, এই যে দেখুন এবার এদিকে, এখানে আছে একটি শিবলিঙ্গ, অদ্ভুত শিবলিঙ্গ। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সেই অদ্ভুত শিবলিঙ্গের কথা বলবো গানের পর। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বলি সেই অদ্ভুত শিবলিঙ্গের গল্প। অল্প কিছুদিন আগে, মনে করুন আজ থেকে 80-85 বছর আগে, এখানে এমনি একটা মাঠ ছিল, পথ, লোকজন যেত এই পথ দিয়ে, ছেলেরা এই পথ দিয়ে হাঁটা চলা করতো, স্কুলে যেত। সেই সমস্ত ছেলেদের মধ্যে কেউ কেউ হয়তো এখনো বেঁচে আছেন। এখান দিয়ে হরি সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন একজন, মাটির তলা থেকে কে যেন বলে উঠল, মাটির নিচে চাপা পড়ে আছে, আমাদের উদ্ধার করো, ধরে তোলো। যিনি এই আদেশ পেলেন তারা ছিলেন ছ ভাই। ছ ভাই মিলে তোলা হলো খোঁড়াখুঁড়ি করে, দেখা গেল একটি শিবলিঙ্গ। এর আগে যে শিবলিঙ্গটা দেখিয়েছি আপনাদের, যুধিষ্ঠির যাকে প্রতিষ্ঠা করেছিলেন, একেবারে তার মতো দেখতে, দুহাতের বেড় দিয়ে ধরতে হয়, কুচকুচে কালো, খুব একটা লম্বা নয়। তিনটে দণ্ড ঘিরে রেখেছে এই শিবলিঙ্গকে, সেই তিন দণ্ড একজোট হয়ে গেছে মাথার উপর উঠে, সেখানে দেখা যাচ্ছে একটা পেতলের কলসি, তার থেকে জল পড়ছে শিবের মাথায়। আরো একটা খুব আশ্চর্য ব্যাপার আছে এখানে, শিবলিঙ্গের নিচে যে অংশটি আছে সমতল বাঁধানো, সেখানে কিছু আঁকিমুখি কাটা, লোকে বলে ও নাকি পার্বতী দেবীর হাতের রেখা। বিশ্বাস হয় না তো? কিন্তু এই মন্দিরের ভিতরে এমন একটা আবহাওয়া না, আপনার মন বিশ্বাস করতে চাইবে। আরো একটা কথা শোনা গেল, শিবলিঙ্গটি খুব মসৃণ, খুব চকচকে, তার ফলে তার গায়ে তো আপনার আমার ছায়া পড়ছে, পড়াটি স্বাভাবিক। কিন্তু যদি আপনি রাত্রিবেলা অন্ধকারের মধ্যেও আসেন, তাহলেও নাকি এই লিঙ্গের গায়ে আপনার ছায়া কোনো না কোনো ভাবে পড়বেই। তবে এই যে মন্দির প্রাঙ্গণ, ঠিক করে বলতে গেলে টেম্পল কমপ্লেক্স, আপনি আমি যে জায়গাটুকু দেখছি তার মধ্যেই আটকে নেই, গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন নানা ভগ্নাবশেষ। মানে এই গ্রামে যদি কেউ বাড়ি তৈরি করবার জন্য বা অন্য কোনো কারণে মাটি খোঁড়াখুঁড়ি করেন, মাটির তলা থেকে প্রাচীন যুগের কোন না কোনো ধ্বংসাবশেষ, কোন না কোনো মূর্তি, বিশেষ করে শিবের লিঙ্গ বেরিয়ে আসবেই। কি অদ্ভুত না? ইতিহাসের দিক থেকে তো আমরা দেখেছি এই মন্দির কত পুরনো, সে সত্য বলেছি আপনাদের, কিন্তু জনশ্রুতি কি বলে কত পুরনো? জনশ্রুতি বলে এই মন্দির নাকি তৈরি হয়েছিল সেই সত্য যুগে। এখানে যেসব
শিব ভগবানের লিঙ্গ পাওয়া গেছে, তা নাকি সত্য দাপর ত্রেতা কলি সব যুগের নিদর্শন। এই নিয়ে আরো কথা আছে, কিন্তু আজকে তো আর বলবার সময় হবে না। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান প্রত্যেক দিন ভোর 5টা থেকে 7টা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমার ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। কালকে শরণাগত সৌমিত্র নেই।